আমাদের আজকের টপিক ইন্টারপ্লিডার শ্যুট যেটা বলা আছে সেকশান এইটি এইট এবং অর্ডার থার্টি ফাইভ সিপিসির ইন্টারপ্রিডার শ্যুটের বাংলা হচ্ছে স্বার্থবিহীন মামলা তাহলে আমরা এই ইন্টারপ্লিডার এই শব্দ থেকেই বুঝি যে কোনো স্বার্থ থাকবে না কোনো স্বার্থ থাকবে না এখন কথা হচ্ছে কার স্বার্থ থাকবে না স্বার্থ থাকবে না হচ্ছে কার বাদীর বাদির কোনো স্বার্থ থাকবে না তাহলে বাদির কোনো স্বার্থ থাকবে না তাহলে বাদি কেন মামলা করবে একটা প্রশ্ন জাগে না বাদি মানে কি বাদি মানেই তো যিনি মামলা করেন তাই না তাহলে যেহেতু কোনো স্বার্থ থাকবে না বাদির তাহলে তিনি কেন মামলা করবেন এখন আসি তিনি কেন মামলা করবেন মনে করেন বাদী বাদী মানে হচ্ছে প্লেন্টিভ রাইট প্লেনটিভ প্লেনটিভ একটা সম্পত্তির দখলে আছে সম্পত্তি হচ্ছে এ মানে অ্যাসেট একটা সম্পত্তির প্রজেশনে আছে দখলে আছে দখলে কে এখন এই জমিতে তার কোনো স্বার্থ নাই বা এই জমি তার দখলে রাখতেই হবে এরকম কোনো তার স্বার্থ নাই তো ডি ওয়ান ডি টু ডি থ্রি মানে হচ্ছে ডিফেন্ডেন্ট ওয়ান ডিফেন্ডেন্ট টু অ্যান্ড ডিফেন্ডেন্ট থ্রি মানে বিবাদী কতজন বিবাদী তিনজন বিবাদী তো তিনজন বিবাদী দাবি করে যে এই সম্পত্তিটা ডি ওয়ান দাবি করে তার ডি টু দাবি করে তার ডি থ্রি দাবি করে তার অর্থাৎ তিনজনে একই সম্পত্তি দাবি করতেছে আর দখলেকে প্লেনটিভ এখন প্লেনটিভ শ্যুট করবে এই তিনজনের অ্যাগেনস্টে প্লেন্টিভ শ্যুট করবে তিনজনের এগেনস্টে তাহলে বিবাদী কয়জন তিনজন এই বিবাদী তিনজনের বিরুদ্ধে প্লেনটিপ মামলা করবে এখানে প্লেনটিপের কোনো স্বার্থ নাই প্লেনটিপ একটা জিনিস করার জন্য মামলা করবে সেটা হচ্ছে যে তিনজনের মধ্যে প্রকৃত মালিককে প্রকৃত মালিক মানে কে আসলে মূল দাবিদার বা কে আসলে এই অ্যাসেটটির মালিক এই সম্পত্তিটির মালিক এই প্রকৃত মালিককে খুঁজে বের করার জন্য এই তিনজনের মধ্য থেকে প্লেনটিভ যে সুটটা করে এই শ্যুটটার নাম হচ্ছে ইন্টারপ্লিডন শ্যুট মানে হচ্ছে স্বার্থবিহীন মামলা এখন প্রশ্ন হচ্ছে প্লেন্টিভ যে সুট করল তো শ্যুট করার জন্য খরচ লাগবে রাইট শুধুমাত্র এই মামলার খরচটুকু দাবি করতে পারবে প্লেনটিভ দাবি করতে পারবে প্লেনটিভ এছাড়া কোনো কিছু দাবি করতে পারবে না তাছাড়া কোনো কিছুতে তার স্বার্থ নাই শ্যুট করল বিবাদী তিনজনের নামে প্রকৃত মালিককে সম্পত্তিটি দেওয়ার জন্য শ্যুট করা যাব যে খরচটা হলো সেই খরচটা শুধু তাদের কাছ থেকে সে চাইতে পারবে দাবি করতে পারবে এখানে আরেকটা বিষয় এখানে যে প্লেন্টিভ মামলা করলো এমন হয় না আমরা তো জানি মামলা করে কখন যখন হচ্ছে একটু ঝগড়াঝাটি ষড়যন্ত্র এরকম থাকে তখন মামলা করে এখানে প্লেন্টিভ এবং ডি ওয়ান ডি টু ডি থ্রি মানে হচ্ছে বিবাদী বিবাদীগণ প্লেন্টিভ এবং বিবাদীদের মধ্যে কোনো ষড়যন্ত্র বা মনোমানিল্য থাকবে না এটি হচ্ছে ইন্টারপ্রিডার সুট এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিবাদী কয়জন থাকবে কমপক্ষে দুইজন বিবাদী থাকতে হবে দেখুন যদি বিবাদী একজন হয় তাহলে যেহেতু প্লেন টিপের এই এই অ্যাসেট এই সম্পত্তির প্রতি কোনো স্বার্থ নাই তাহলে সেই একজন বিবাদীকে দিয়ে দিবে কোনো মামলা হবে না মামলা হচ্ছে কখন যখন এই একই সম্পত্তি দুইজন দাবি করতেছে এবং প্লেনটিপ মামলা বাবদ যে খরচটা হয় শুধুমাত্র সেই খরচটি দাবি করতে পারবে এটি হচ্ছে আমাদের ইন্টারপ্লিডার শ্যুট আইনের নতুন নতুন টপিক পেতে এম এস লাইভ পয়েন্ট সাবস্ক্রাইব করে এম এস লাইভ পয়েন্টের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে